অতি চড়া দামের কারণে নিম্ন মধ্যবিত্তে ব্রয়লার মুরগি কেনার আগ্রহ কমেছে এর প্রভাব পড়েছে বাজারে কয়েকদিনের ব্যবধানে কেজিতে পঞ্চাশ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো দশ টাকায় এদিকে কোরবানের ঈদ সামনে রেখে উত্তাপ ছড়াচ্ছে মশলার বাজার কেজিতে বারোশো টাকা বেড়ে কেজি প্রতি আলাচ বিক্রি হচ্ছে তিন হাজার টাকায় ভরা মৌসুমেও চালের দাম কমার লক্ষণ নেই কিছুটা স্বস্তি মিলেছে সবজিতে সেলিম মালিকের রিপোর্ট ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার এক বছর আগেও বাজারে এক কেজির ব্রয়লার মুরগি মিলত একশো বিশ থেকে একশো আশি টাকায় খাবারের দাম বৃদ্ধি সহ নানা অজুহাতে গেল ঈদুল ফেতরের আগে দাম ছাড়িয়ে যায় আড়াইশো টাকা এমন অস্বাভাবিক দামের কারণে ক্রেতাদের মধ্যে ব্রয়লার মুরগি কেনার আগ্রহ কমছে এতে দাম কিছুটা কমেছে তবে সোনালিকা মুরগির দাম এখনো চড়া ঈদের আগে ছিল আপনার কেজি দুশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার দুশো টাকা কেজি সোনালী তিনশো টাকা এদিকে কুরবানি ঈদের আগেই নতুন করে দাম বেড়েছে গরু ও খাসির মাংসের খাসির মাংসের কেজি এখন বারোশো টাকা আর গরুর মাংস সাতশো আশি টাকা পার গরু পাঁচ সাত হাজার বাড়িয়ে গেছে দেশে চলছে চালের ভরা মৌসুম অন্যান্য বছর এই সময়ে সবচেয়ে কম দামে চাল বিক্রি হলেও এবারে চিত্র ভিন্ন আমরা শিশুটি আশো কিনতেছি আর গত বছর এটা ছিল আটান্ন থেকে ষাট টাকা গত বৈশাখে আমরা প্রথম অবস্থা আড়াইশ আটত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা বিক্রি করছি আর এই আড়াইশ এবারকে সরকার মেল রেখা রেখে দিয়েছে কত চুয়ান্ন টাকা তার মানে কেজিতে চোদ্দ টাকা বেশি এই দরাটা কে খাইছে বোক্তা খাইছে আমার মতো সাধারণ ব্যবসায়ী খাইছে অরিজিনালি যারা সিন্ডিকেট করে ওই তাদের হাতে সব কিছু জিম্মি হয়ে আছে এখনো জিম্মি আছে জিম্মি থাকবে কোরবানি ঈদের অনেক আগে এবার দামের উত্তাপ ছড়াচ্ছে মশলা মিডিয়া ব্যালেন্সটা সত্তর ষাট হাজার টাকা এখন প্রায় তিন টাকা হয়ে গেছে অনেক দাম